এই যে ভাই দুবাই থেকে ভিডিও দেখে আজকে গোস্তি চাইছে বাংলাদেশ আসার পর আজকে গোস্তি চাইছে আজকে প্রথম আসলে এর আগে আসছে এর আগে আসছে আমি ভালো মাংস পাওয়া যায় এইজন্য নিচ্ছি এই সিরাজগঞ্জ থেকে আর বগুড়াতে দুইটা ফোন আসছে যে আপনি সিরাজগঞ্জ বগুড়া আসবেন না 700 রুপিয়া গোস্তি স্টাইলে আসবেন নাহলে আসবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষি ঘর আজকে ঢাকার মিরপুর 11 তে লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে অবস্থান করছে আপনারা দেখছেন এখানটাতে যে মানুষের উপস্থিতি বা মানুষের যে ভিড়টা সেটা কিন্তু একদমই কমতে আমরা দেখতে পাচ্ছি না সেই আগের মতোই মানুষের উপস্থিতি মানুষের ভিড় এবং মাংস নেওয়ার যে একটা উৎসবমুখী পরিবেশ সেটা কিন্তু আমরা উজ্জ্বল ভাইয়ের দোকানে দেখতে পাচ্ছি এখানে উজ্জ্বল ভাই 580 টাকা ধরে গরুর গোশত বিক্রি করা শুরু করেছিলেন সেটা কিন্তু দিন যত গিয়েছে মাংসের দাম কিন্তু আসলে বৃদ্ধি হয়েছে 630 টাকা দরে এখন এই মাংসগুলো আসলে বিক্রি হচ্ছে উজ্জ্বল ভাইয়ের দোকানে আমরা কথা বলবো এই বিষয়ে এবং সাধারণ দর্শক বা যারা মাংস নিতে এখানে আসে তাদের সাথে কথা বলবো যে এই যে মাংসের দামটা যে বেড়ে গেল তাদের মতামতটা কি এবং উজ্জ্বল ভাইয়ের সাথে আমরা কথা বলবো একটু সঙ্গে থাকেন উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই কর্মব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন সব কিছু মিলে কেমন আছেন শুক্রবার দিন সকাল তো ব্যস্তই থাকতে হবে ব্যস্ত না থাকলে ব্যবসা চলবে এই যে ভাই দুবাই থেকে ভিডিও দেখে আজকে গোস্তি চাইছে বাংলাদেশ আসার পর আজকে গোস্তি চাইছে ভাই জি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন দুবাই থেকে কবে আসছেন আমি আসছি দুবাই থেকে আসতে 4-5 দিন হয় তো আমি ভিডিওগুলো সব সময় দেখি উজ্জ্বল ভাই ঠিক আছে তো আজকে আসছি উজ্জ্বল ভাইয়ের দোকানে মাংস নেওয়ার জন্য 7 কেজি মাংস নিলাম আর বট নিলাম 7 কেজি কেমন মনে হচ্ছে গুণগত মান কোয়ালিটি খুব ভালো গুণগত মান অনেক ভালো যা দেখছি ভিডিওতে আগে তাই সেম কোনো চেঞ্জ না সব কিছু ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো থ্যাংক ইউ উজ্জ্বল ভাই এই যে মানুষ দুবাই থেকে আসছে আরো বিদেশ থেকে অনেক লোক আসছে আমাদের যারা প্রবাসী ভাই রয়েছে তারা মাংস নিচ্ছে কেমন লাগছে আসলে আমি ভাই আমার দ্বারা তো এটা আনন্দের মতন লাগতেছে আমি তো প্রবাসী ভাইরা অনেকে ফোন দেয় আমার দ্বারা আরো খুশি লাগে তারা বলি যে দোয়া করবেন কালকা রিপন ভাই ভিডিও ছাড়ছে একদম সিঙ্গাপুরতে ফোন দিয়েছে রাত্রের মনে হয় 3:30 বাজে ফোন দেয় বলতেছে ভাই আপনার যেই পরিস্থিতি দেশের জন্য যা করতেছেন দোয়া করি তো তাদের জন্য দোয়া করি তারা অনেক দূরে দূরে থাকে মানে তারা ভালো থাকে সুস্থ থাকে সেই জন্য ওইখানতে বসে এখানে আমাদের জন্য দোয়া করে ভাই আমরাও চাই যে আরও দোয়া করুক তবে যে বিষয়গুলো না জানলেই নয় উজ্জ্বল ভাই আমরা প্রথম দেখেছি যে আপনি 580 করে গরু গোস্ত বিক্রি করতেন এখন খুব বেশি দিনের গ্যাপ না 15-16 দিনের মধ্যে আবার 630 করে ফেললেন এটা রহস্যটা কি কাহিনিটা কি যদি একটু আমাদের জানান 580 টাকা শুরু করছি কিন্তু 2 মাস পার হয়ে গেছে 2 মাস আগের থেকে 1 মাস বেচছি 1-1.5 মাসের মতন বেচছি 580-595 পর্যন্ত এরপরও বেচছি আবার 95 আজকে 95-এর পর 15-20 দিন হয়ে গেছে প্রায় বেসলাম 610 কালকার থেকে করছি 630 টাকা এখন আপনারা বাড়ে হাটে ঘাটে যাচ্ছেন গরুপতি 2 মাস আগের থেকে এই পর্যন্ত গরুপতি 20,000 টাকা বাড়তি আছে 20-15,000 টাকা এখন আমাদের তো দেখছি এত কাস্টমার দেখে তার 150 টাকা বাড়ানো যাবে না অল্প অল্প বাড়াইছি কাস্টমারও খাইতেছে আমরাও খুশি আছি সীমিত আকারে লাভ হইতেছে বিদায় বা চালান আসতেছে সেই জন্য বিক্রি করতেছে সীমিত বেশি দরকার নেই ভাই একটা জিনিস আমি আপনাদের সাথে যদি অ্যাড করে দিই আপনার কথাতে অনেক দর্শকই অভিযোগ করে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনারা দামটা কমাইছিলেন এবং আস্তে আস্তে আবার আগের রূপে ফিরে যাচ্ছেন এই বিষয়টা যদি জানান ভাই আমরা 780 টাকার থেকে 580 টাকা নিয়েছি আস্তে আস্তে নিয়ে যাবো ভাই আমার টাকা দিয়ে আমি ব্যবসা করবো এটা আমাদের কেউ আমাদের এটার পিছনে কেউ নাই আমরা নিজেরাই এরকম আমি ঢাকার ভিতরে 2 কি 3 লোক আছে এই দাম আর সবাই 750-700 কেউ 800 আর আপনি দেখবেন যেহেতু আপনি কৃষির ভিতর আছেন প্রতি বছর এই টাইমে গরু গোশের দামটা বাড়ে 150 টাকা ডিফারেন্স হয়ে যায় আমাদের এই কারণেই গরু গোশটা এই বছর দাম বাড়তেছে না তাহলে এই বছর 900 টাকা হয়ে যেত গরু গোশ আপনি হিসাবটা মিলিয়ে দেখবেন প্রতি বছর এই টাইমে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই টাইমে গরু গোশের দাম বাইরে যায় আমরা যখন আপনারা 580 করে বিক্রি করা শুরু করলেন অনেক দর্শক বা আমরা আসলে চিন্তা করছিলাম যে হয়তো বা এখন আর একটু কমের দিকে আসবে বা এই দামটাই স্টেবল থাকবে মানে এইরকম দামটাই থাকবে সেটা না হয়ে উল্টো যে আরও বেড়ে গেল তো এটা তো আসলে আমাদের মনে হচ্ছে বা সাধারণ দর্শক তো আরও তাদের মধ্যে আরও চিন্তা ভাগ আমরা যখন 580 টাকা দিছি তখন কিন্তু কসাই সমিতির থেকে 650 টাকা একটা রেট দিয়ে দিয়েছিল এখন কিন্তু তাদের কোনো রেট নাই তারা এখন 750 টাকা বিক্রি করতেছে আমরা এক চান্স 100 বাড়াই নাই 50 টাকা বাড়ছে আমার 15-10 টাকা করে আর এখন আমার স্টাফ খরচ বাইরে স্টাফ বাড়িয়ে গেছে অতিরিক্ত খরচ বেশি সেই জন্য ভাই একটু দামটা বাড়ছে তো যেই হারে বাড়াইছি যে মানুষের গায়ে বাড়িতেছে তো অভিযোগ করে যে উজ্জ্বল ভাই আপনারা একত্রে যেহেতু কুরবানি স্টাইলে মাংসটা দিচ্ছেন অনেকের ক্ষেত্রে তেল চর্বি অনেক বেশি পড়ে যাচ্ছে
আমি আপনার ভিডিওতে বলছি মনে হয় আমার জানা মতে কেউ যদি মারতার বাইরে থাকে ভিডিওতে বলা আছে যে মারতার বাইরে থাকলে ফোন দিয়ে জানাবেন বাসা দূরে থাকলে একদিন পরে নিয়ে আসলো চেঞ্জ হবে মারতার বাইরে আমার কুরবানি সিস্টেম দেখা যায় 4 কেজিতে যতটুকু পাবে সে তার ততটুকুই দেওয়া হবে কিন্তু আমরা তার হাওরের ভিতরে অনেকের বেশি যেতে পারে এটা আমি স্বীকার করি তো নিয়ে আসতে হবে নিয়ে আসলে চেঞ্জ করে দেবে সম্পূর্ণ গোশ নিয়ে আসবে চেঞ্জ করে দিয়ে হবে এই সিরাজগঞ্জের থেকে আর বগুড়াতে দুইটা ফোন আছে যে আপনি সিরাজগঞ্জ বগুড়া আসবেন না 700 রুপে গোশ বেচতে আসবেন নাহলে আসবেন না বলছি যে ভাই ব্যবসা করতে যখন নামছি আমি কই যাব না যাব এটা আমার ব্যক্তিগত ব্যাপার হয় না ভাই আপনি আসবেন না আপনার জন্য আমরা আমাদের ব্যবসা হয় না এখন ভাই অপরিচিত নাম্বার থেকে ফোন আসে এখন কি বলবো ধমকির চেয়ে কম না ভাই ওদের এলাকা যাইতে মানা করে আমরা এইখান থেকে কিনা পারি না আপনারা পারেন ভাই ব্যবসা করেন আমাদের মনে আট মন সাত মনে গরু কাটেন পারবেন এখনও বলছি আগেও বলছি পারবেন সব কিছু মিলে কতগুলা গরু গেল এখন পর্যন্ত এত আপনার 2 মাসের বেশি হয়েছে প্রায় 2.5 মাসের কাছাকাছি চলতেছে প্রায় 1200 পিসের কাছাকাছি চলে গেছে মাশাল্লাহ মাশাল্লাহ 1200 পিসের কাছাকাছি হ্যাঁ কাছাকাছি এই গতকালকে আর আজকে এই দুদিনে কয়টা গেল 50টা এত গরুর মাংস সাধারণ মানুষই নিচ্ছে নাকি বিভিন্ন ফ্যাক্টরি থেকে বিভিন্ন ফ্যাক্টরি থেকে আসছে তাদের কর্মীদের যাওয়ার জন্য আবার আপনার অনুষ্ঠান বিয়ে শাদি কাস্টমার কোনো পাইকারি নেই যে আরেকজন নিয়ে বিক্রি করবে সেটা না কাস্টমারে নিচ্ছে জানি তারা নিয়ে খাওয়ার জন্য এবং কিছু কিছু ফ্যাক্টরিতে দিচ্ছি তারা নিয়ে তাদের ওয়ার্কার বিলি করছে তাদেরকে দিচ্ছি সেক্ষেত্রে কি দাম একটু কম রাখেন না এরকমই সেম দাম 1 কেজি নিলে যা আধা কেজি নিলে যা টনে টনে নিল তা গত সপ্তাহে 5 টন দিছি একটা ভিডিওতে দেখছেন ওনারা একই দাম দামের দিক দিয়ে কোনো সাম নেই যেটা আছে সেটাই একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এই যে মাংসে কম দামে আপনারা গরু গোস্তরে দিচ্ছেন সেটা যদিও এখন 630 টাকা হয়ে গেছে কম দামে আসলে মাংস খাওয়ার যে একটা বিষয়টা আপনারা তো দর্শকদের উপস্থিতি লক্ষ্যই করছেন কম দামে গরুর গোস্ত বিক্রি করার আসলে পদ্ধতিটা কি বা যারা আপনারা আসলে কীভাবে গরুর গোস্তটা কম দামে গরুর গোস্তটা বিক্রি করছেন এবং কম দামে যেন বিক্রি করতে পারেন এই বিষয়টা যদি আমাদের একটু জানান আপনার যখন হঠাৎ করে কম করছি তখন গরুর গোস্ত এতটুকু বিক্রি হইতো না এত বিক্রি হইতো না খুবই কম তখন ছিল 780 টাকা কেজি 800 টাকা কেজি মানুষ সামনে দিয়ে হাইটা যাইতো না হাট করে তখন বেচে কিনা কম দেখে গরুর আমদামি ছিল বিয়ে শাদি কম ছিল নির্বাচনের আগ দিয়া বিভিন্ন জায়গার থেকে গরু আসতো নির্বাচনের আগে সেজন্য গরুর কিছু আমদামি ছিল এবং ভাড়ামালারা গরু কিনতো না সেজন্য গরু 580 টাকা বেচেও লাভ হয়েছে এই নির্বাচনের পরে দেখলাম যে বিভিন্ন জায়গার থেকে অনুষ্ঠান মনুষ্ঠান সব কিছু চালু হয়ে গেছে এবং এই সামনের মাসের পরের মাসে মনে হয় ঈদ এরপরে কুরবানি এখন ভাড়ামালারও গরু কিনতেছে তাদের জন্য গরুর দামটা অতিরিক্ত হয়েছে সেজন্য আমরা দামটা বাড়তি হয়েছে কিছুটা এরকমই যদি থাকতো যে আমরা যেরকম প্রথম থেকে শুরু করছি এরকম থাকলে গরু গোশ আরও দামে কমে গেছে যদি আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি বাইরের থেকে বাইরের দেশের থেকে গরু ইনপোর্ট করে তাহলে গরু গোশের দাম 500 টাকার ভিতরে চলে আসবে আর আমরা তো এই যে যারা যারা যত বড় বড় খামারি আছে তারা তো আর আমাদের কাছে গরু পালে না আমাদের কাছে গরু বিক্রি করে না গরু বিক্রি করে তো তারা কুরবানিতে আমাদের কাছে বিক্রি করে যদি আমাদের জন্য তারা উদ্যোগে বানায় তাহলে গরু গোশ ভাই 600 নিচেই থাকবে 500 সাড়ে 500 টাকা খাওয়া যাবে উদ্যোগ করতে হবে কষাই কাছে বিক্রি করবে তাহলে আমাদের বানানোর প্রধানমন্ত্রী খাদ্যর দিকে নজর দিবে খাদ্যর দিকে নজর দিলে সব কিছুই মনিটর করবে তারা গরু খাদ্যর দাম কমাতে হবে খাদ্যর দাম কমাইলে তারাও গরু পাইলে শান্তি পাবে এবং আমাদের এই একটা গরু কত বড় বড় গরু চামড়া বিক্রি হয় মাত্র 500 টাকা ভাই 500 টাকায় চামড়া বিক্রি একটা চামড়ার দাম 2500 টাকা এক জোড়ে জুতা কিনে আমরা 5000 টাকা দেয় কিন্তু চামড়া বেশি 500 টাকা একটা গরুর কেজি প্রতি 20 টাকা কমে যায় চামড়াতে বর্তমানে যে চামড়ার ইম্পোর্টটা হয় আমরা এখানে কিছু কিছু জিনিসে মনে করি ঢুকে যাইতেছি বাড়িতে আমদানি হইলে গরুর দাম কমবে আর গেলে চামড়ার দামটা একটু বাড়তে হইলে গরুর দাম কিছুটা কমবে আর তো পাবলিক তো দেখছে নাই ভাই এইভাবেই সব কিছু ঠিক আছে চলবে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা একটু কথা বলি যারা আসলে মাংস নিতে আসছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কখন আসছেন এখানে এই মাত্র আসলাম আধা ঘন্টা হয় নাই আছে কেমন দেখছেন মাংসের গুণগত মান কোয়ালিটি ভালো মাংস অনেক ভালো আজকে প্রথম আসা না এর আগে আসছে এর আগে আসছি আমি আচ্ছা আচ্ছা এর আগে আসছি তেল চর্বি বা হাড় এটা আসলে স্বাভাবিক যেমন অন্য অন্য জায়গায় আগে যেমন বেশ তো 800 টাকা অমনই দেয় এর চেয়ে বেশি না অনেক সুন্দর
আগে থেকে তো মাংস নিচ্ছেন এখানে আপনি জানলেন আমাদের আগে তো 580 করে বিক্রি করতে এখন আবার 630 করে বিক্রি করছে এটা নিয়ে তাও অন্যান্য জায়গা থেকে ভালো মানে এখানে যে 530 630 করে নিতেছে তাও অনেক ভালো দেখে দেখে নিতে পারছেন নাকি কুরবানি স্টাইলে যেটা পছন্দ আমরা যেটা পছন্দ এটাই দিতেছে সমস্যা নাই ভালো থাকবেন ধন্যবাদ আমরা আরেকটু কথা বলবো এই ভাইজানের সাথে ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসছেন আমি এই তো 13 নম্বর থেকে বলছি মাংসের গুণগত মান বা কোয়ালিটিটা কেমন মনে হচ্ছে জি আলহামদুলিল্লাহ ভালোই আজকে প্রথম আসা না আমি আরো আগে আগে তো আরেকটু কমে মাংসটা বিক্রি হতো এখন আবার দামটা বেড়ে গেল সে বড় আছে কিনা আমি তো জানতাম 610 বাট এখন আজকে এসে দেখি 630 হয়েছে সো সমস্যা না এখন তা অন্য জায়গা থেকে তো কম আছে আর এগুলা একটু কোয়ালিটি ভালো দেন ওই জন্যই নেওয়া হচ্ছে এই জন্য ভালো মাংস পাওয়া যায় এই জন্য নিচ্ছি ঠিক আছে ভালো করে আর যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত আমরা আরেকটা বিষয়ে ছোট্ট করে একটু জানবো জুলবাই কাছে জুলবাই ঢাকা শহরের মধ্যে সব থেকে কম দামে কে গরুর গোশত দিচ্ছে এখন বর্তমানে ভাই আমি তো আমার নিজের খবরে রাখি আমি কিন্তু আরেকজনের রাখি না আমার ক্ষেত্রে এখন মনে হয় যে আমার দ্বারে আছে কোন কার দ্বারে কী আছে সেটা জানি না 630 টাকা সার গরু সার সার বুঝতে পারছেন একেবারে পিওর সার এইখানেই আছে আমার জানা মতো মিরপুরের ভিতরে সবচেয়ে কমে আপনি দিচ্ছেন বর্তমানে আছে রানিং এখন আমি তার অন্য দোকানে যাওয়ার সময় আমার বাসায় ঠিকভাবে যাই যাই ভাই আরেকজনের কীভাবে ভালো রাখবো ঠিক আছে ভাই ভালো থাকেন জি আর যারা রয়েছেন যুক্ত আমরা এই মিরপুর 11-তে লালমাটিয়া টিম স্থান থেকে মানে উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকান থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম